ওখানের একটা অভিজ্ঞতা ছিল। হ্যাঁ, ওখানের একটা অভিজ্ঞতা আছে। আবহাওয়া দপ্তর যেভাবে পশ্চিমবাংলার উপর আছে করতে পারে বলে এখনও পর্যন্ত ওনারা দেখাচ্ছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেমন কন্ট্রোল রুম খুলে অবস্থা নেওয়ার জন্য বলেছেন, ডিএম পর্যায়ে সেই সব নির্দেশ এসেছে। আমরা ইতিমধ্যে তারকেশ্বর বিধানসভার দুটি ব্লকের মধ্যে পড়ছে, তারকেশ্বর ব্লক এবং ধনিয়াখালীর পাঁচটা পঞ্চায়েত, আমরা ডিডিও, এসডিও, ডিএম, ওসি, আমার অন্যান্য সমস্ত পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, এছাড়া ফায়ার ব্রিগেড, সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমরা ইতিমধ্যে একটা মিটিং করেছি। সবাই সতর্ক আছে। আপাতত আমরা পঞ্চায়েত লেভেলে যা নির্দেশ দিয়েছি এবং পৌরসভাতে, তাতে করে এক একটা স্কুল বিল্ডিং বা কোনো ব্যক্তিগত বড় বিল্ডিং যদি থাকে সেইগুলো নেবার জন্যে বলা হয়েছে এবং আজ কাল সেগুলোকে স্যানিটাইজিং করে দেওয়া হবে। ওই যারা ঝুপড়িতে বাস করছে বা বড় বড় গাছের তলাতে তাদের ঘরবাড়ি রয়েছে, দামোদর নদের ধারে যারা আছে এদেরকে আমরা ওখানেতে তুলে নিয়ে চলে আসব, এনে ওই ক্যাম্পে তাদের শুকনো খাবার, রান্না করা খাবার এবং স্যানিটাইজার, সাবান, মাস্ক সব কিছু আমরা ব্যবস্থা রাখবো। কোভিড প্রোটোকলটাও মানা, হ্যাঁ কোভিড প্রোটোকলটাও মানা হবে, সেই মতনই আগে স্যানিটাইজিং করে দেওয়া হচ্ছে, তারপরে ওখানে মাস্ক, সাবান, স্যানিটাইজার সব কিছু ব্যবস্থা থাকবে, শুকনো খাবার থাকবে, রান্না করা খাবারও আমরা করব। গবাদি পশু যারা যাদের ফ্যামিলিতে আছে সেগুলোও এক একটা সেন্টার আমরা করছি যাতে সেখানেতে তারা দেয়, এবং সেই জন্যে আমরা যে আমাদের যে প্রাণী সম্পদ দপ্তর আছে তাদেরকে বলেছি কিছু খাবার ওই পশুদের জন্যে, সেগুলোও ওখানেতে ব্যবস্থা আমরা রাখছি। ইলেকট্রিক ডিপার্টমেন্টকে সবচেয়ে বেশি সতর্ক রেখেছি, গাছ পড়ে বা ইলেকট্রিক পোল পড়ে যে যদি ক্ষতি হয় যাতে সেগুলো তাড়াতাড়ি করে, এবং যে কটা আমরা সেন্টার তৈরি করছি এই ফ্লাড এইয়ের জন্যে, ঝড়ের জন্যে, সেখানে আমরা জেনারেটর ব্যবস্থা রাখছি। এক তো খুব দুর্বিষহ গরম চলছে, তারপরে এতে যাতে দিন রাত রাত্রিবেলাতে একটা বিভীষিকাময়, সেগুলো যাতে কোনো অসুবিধা না হয়। দেখুন, আমরা নবনির্বাচিত বিধায়ক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই নিয়ে তৃতীয়বার, তিনি অত্যন্ত মানবিক, সুতরাং আমাদের হৃদয় থেকে প্রাণ থাকতে আমরা মানুষের পাশে আছি, সর্বরকম ব্যবস্থা নিই। প্রতি জিপিতে আমরা বলে দিয়েছি, প্রতি সংসদ এলাকায় যে প্রাথমিক বিদ্যালয় যেখানে হাই স্কুল আছে প্রত্যেকটা করতে, হ্যাঁ আমরা অলরেডি বিডিওকে সেগুলো বলে দিয়েছি, উনি এসআইকে নিয়েও মিটিং আমরা করেছি, সেগুলো যে হেডমাস্টার সাহেবের আন্ডারে আছে চাবিগুলো যেন পঞ্চায়েতকে দিয়ে দেয়, স্যানিটাইজিং করে ব্যবস্থা সব কিছু রাখবে। পৌরসভাকেও বলে দেওয়া হয়েছে, এখানেতে পৌর প্রশাসক যিনি আছেন, তাছাড়াও আমাদের যে বিদায়ী ভাইস চেয়ারম্যান থেকে কাউন্সিলর আছে, প্রত্যেককে বলা হয়েছে যে তারা সেগুলোকে ব্যবস্থা করবে, কোনো অসুবিধে নেই, আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে মানুষ সেফ জায়গায় থাকে। হ্যাঁ, এটা নিয়ে বলছি, আমাদের বিনোদ গ্রাম থেকে হবিপুর এই জায়গাটা তারকেশ্বর বিধানসভার মধ্যে পড়ে, আমি অলরেডি ইরিগেশনের সঙ্গে আগামীকাল আবার একটা বৈঠক করব, আর হচ্ছে বিডিও, এসডিও, ডিএম এনাদের সাথে কথা বলেছি, ওদেরকে বিভিন্ন স্কুল বা পাবলিকের বড় বিল্ডিংয়েতে শিফট করে নেওয়া হচ্ছে, এবং ওদের যদি ঘরবাড়ি খুব ক্ষতি হয়ে যায় জলে, আমরা একটা তিরপল এই সমস্ত ব্যবস্থা রাখছি যাতে এই বিপদটা চলে যাবার পর দ্রুত তারা আবার নিজেদের মাথার ওপর আচ্ছাদনটা তৈরি করতে পারে, এগুলো সব ব্যবস্থা। হ্যাঁ, আমাদের কাছে দেখুন কাল থেকেই ওয়েদার একটু একরকম পর্যায়েতে বাংলায় কিছু কিছু ঢুকবে, কিন্তু আগামীকালটাই আমাদের হাতে সময় আছে, আমরা আগামীকাল আবার মাইকিং করব, মাইকিং করে তাদেরকে সরিয়ে আনবার, এবং পঞ্চায়েত পুরোপুরি এর পিছনেতে থাকবে, করবে। ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমকে আমরা রেখেছি ব্লক ওয়াইজ, যেখানে গাছপালা পড়ে যাবে, কিছু কাটার যেগুলো ব্যাটারি চালিত সেই কাটার রাখতে বলেছি, এছাড়াও জানেন আপনারা প্রত্যেকেই অভিজ্ঞ, গ্রামাঞ্চলে বেশ কিছু পাবলিক তারা এই সমস্ত গাছ কাটা কাজ করে, তাদেরও যে
এক্সপার্ট হ্যান্ড আছে, লেবার আছে, তাদেরকেও নিতে বলে দেওয়া হয়েছে। চিহ্নিত করা গেছে যে কোন কোন এলাকায় এফেক্টেড হতে পারে বেশি? তারকেশ্বর ব্লকের দেখুন আমাদের সব থেকে একটা চিন্তায় ফেলেছি যে 12 নম্বরের ধারে বেশ কিছু গাছ শুকনো হয়ে গেছে, সেটা এসডিওকে আমরা অলরেডি জানিয়েছি যে যদি এটা ঝড় আসার আগেই এসডিও নিজের একটা স্পেশাল অর্ডার করে ডিজাস্টারকে দিয়ে ওদেরকে দিয়ে এগুলোকে কেটে ফেলতে পারে, কারণ ওগুলো সব ঝুবড়ি নিয়ে তলায় বাস করছে। হ্যাঁ, যদি ভেঙে পড়ে যায়, দেখুন যত গরিব মানুষই হোক তার 50টা টাকাও সম্পদ ওখানে আছে, তাই সে চাইবে সেই সম্পদটাকে আগলে রাখার, একটা প্রাণ চলে যায় এটা আমরা কেউ চাইছি না। এটা এছাড়া আমাদের বিনোদগ্রাম থেকে নদী বরাবর একদম হাবিবপুর পর্যন্ত এখানেও প্রচুর গরিব মানুষ আছে, এসসি এসটি এবং সব্বর চাকরি আগে চাইছে এটা। বাকি যারা পাড়া মানে পাকা বাড়িতে থাকছেন তারা তো একটা সেফ জায়গায় থাকছে, বিশেষ করে মাটির ঘর ঝুপড়ি মতন যারা আছে তাদেরকে আমাদের একটু আগেই আমরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এনাদেরকে বললাম যে তারকেশ্বরে যে বিল্ডিংগুলো হয়েছে আমাদের ভবগুড়েদের জন্যে বা যাদের ঝুপড়িবাসী আছে, এখনও হয়তো চাবিটা আমরা দেওয়া যেতে পারি, কিন্তু এই আপদকালীন এই বিপদের সময় যদি এই ঝুপড়ি থেকেও মানুষগুলো সেই জায়গাতে আমরা শেল্টার দিতে পারি, সেটা আমার এই স্বপনদা এবং উত্তনদার উপর পূর্ণ ভরসা আছে। ওনাদেরকে একটু আগেই বললাম ওনারা বসে এগুলোকে করবেন, বাকি স্কুল টিস্কুল যেগুলো নেবার সেগুলো নিয়ে করবে।